নেপালে আটক থাকলেও এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত সিয়ামের সাথে দেখা করতে পারেনি ডিবির প্রতিনিধি দল। ভারতের মোস্ট ওয়ান্টেড হওয়ায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা তাও প্রশ্ন সাপেক্ষ, যদিও ডিবি বলছে এতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল, থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড। এমপি আনার হত্যা তদন্তে নেপাল থেকে অনেকটা খালি হাতে যেন দেশে ফিরল ডিবির প্রতিনিধি দল। কয়েকদিন আগেই জানা যায় দেশটিতে আটক হয়েছে সিয়াম, যে কিনা ঝিনাইদহের সংসদ সদস্য হত্যাকাণ্ডে অংশ নেয় সরাসরি। তবে ডিবি প্রধান জানান সিয়ামের সাথে দেখা হয়নি গোয়েন্দাদের। কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে, সে অ্যারেস্ট আনঅফিশিয়ালি তারা আমাদের কিছু বলেছে, আমি আনঅফিশিয়ালি যে বলেন তাকে আমি কী তথ্য দিয়েছে সেটা আপনাকে বলতে পারি না তদন্তের সাথে। হত্যাটি সংঘটিত হয় ভারতে, তাই দেশটির মোস্ট ওয়ান্টেড সিয়াম, আর বাংলাদেশের এমপি খুনে অভিযুক্ত হওয়ায় তাকে এখন ফেরত চাইছে দুদেশই। ডিবি প্রধান জানালেন যারাই তাকে হেফাজতে নিক তদন্তে লাভবান হবে বাংলাদেশি। এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হলো যদি এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রেটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হলো আমাদের সিয়াম। এখন সিয়াম যদি সেখানে যায় আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। এদিকে কলকাতায় আনারের মরদেহের অংশ আর আলামত উদ্ধারে এখনও চলছে অভিযান, আর সেলেস্তা রহমানের পর হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে তানভীর ভুঁইয়াও। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।